এখন উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দেবেন ঘোষ মহাশয়, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতিষ মহাশয় মাহাতো মহাশয়, সঙ্গে আমাদের আমার সতীর্থ অঞ্চলে এছাড়াও আমাদের কাউন্সিলর আছে, তারা এসেছেন। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে যে খুন সন্তান ধর্ষণ এবং রাহাজানি চলছে এবং কিছু মানুষকে, যারা গরিব মানুষ তাদের গরিব করে রেখে দিয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে এসেছি। এখানে এসে আমাদের প্রতিবাদ বিক্ষোভ এবং আমাদের যে অবস্থান বিক্ষোভ চলবে সেটা চলতে থাকবে, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। যার জনগণ, আমাদের পশ্চিমবঙ্গের জনগণ যাতে সুখে শান্তিতে থাকে এবং আগামী দিনে তাদের সব রকম সুযোগ সুবিধা পায় এবং যে আইন শৃঙ্খলা হচ্ছে সেটাকে পরিবর্তন করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আচ্ছা, দেখা গেছে দুদিন আগে কেন্দ্রের পাট শিল্প বঞ্চনার বিরুদ্ধে অর্জুন সিং বলেছে যে তৃণমূল ব্যানারে আপনি আন্দোলন করবেন, তার কি প্রতিক্রিয়া এখানে একটা পড়তে পারে বলে মনে হচ্ছে? না, সেরকম কোনো প্রতিক্রিয়া নেই এবং অর্জুন সিং মহাশয় এসেছিলেন এখানে, সেদিকে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সেটা উনি বলবেন। ওই উচ্চ নেতৃত্বে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই। আর প্রধানমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক, কী বলবেন? ওরা দিবা স্বপ্ন এই আমাদের বিরোধী দলটা যেটা দেখিয়েছে সেটা খুলে দেখাতে হবে যে স্যান্ডুগঞ্জের বুক পকেট যেদিনকে হবে সেদিনকে দিদি প্রধানমন্ত্রী হবে আর অভিষেক এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, ঠিক আছে? এটা দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন কোনো স্বপ্ন সার্থক হয় না, স্বপ্ন দেখার একটা জায়গা থাকা দরকার, ঠিক আছে? এইটা হতে পারে না, কোনো সম্ভব না। আজকে কি পারমিশন দিয়েছি আপনাদের এই ধর্ণামঞ্চের? ধর্ণামঞ্চে পারমিশন আছে, আমরা ধর্ণামঞ্চে আছি, থাকবো এবং আমাদের এই ধর্ণামঞ্চ চলতে থাকবে, ঠিক আছে? যতদিন সুবিচার না পাবো আমাদের ধর্ণামঞ্চ চলবে। এরপরে আন্দোলনগুলো কী হবে আপনার? এই বড় আন্দোলনগুলো আপনারা জেনে যাবেন, স্টেপ বাই স্টেপ আমাদের রাজ্য থেকে সেগুলো দেবে, আপনারা জানতে পারবেন। প্রস্তুতি নেওয়ার আমাদের কর্মসূচি সব চলছে। আপনার নাম? আমার নাম বিমান বোস, নদিয়া সাংগঠনিক জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। রেজিগনেশনটা একটু বলুন। এমএলএ আজকে এই ধর্ণা মঞ্চে কী মানে উদ্দেশ্যটা আপনাদের যদি একটু বলেন? উদ্দেশ্য তো এই আছে কি ওয়েস্ট বেঙ্গলে আপনার দেখছেন কোনো কিছু ঘটনা ঘটছে, ওই নিয়ে সরকারকে একটা সরকার যে ঘটনা হচ্ছে, আপনি অ্যাজ এ আপনি মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে, আপনাকে করতে হবে, এইসব উপরে অ্যাকশন নিতে হবে। মানুষ দেখে একটা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, মানুষ ইয়ে করছে কি ল অ্যান্ড অর্ডার কোথায় আছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে? আর ডে বাই ডে যেরকম প্রস্তুতি হচ্ছে, মিনস রাজ প্রতিশাসন না হলে আমি ভাবছি কি ল অ্যান্ড অর্ডার আপনি ভালো মতো মেনটেন করতে পারেন। মানে 356-4 নিশ্চয়ই ওর দরকার আছে, না তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে যে এরকম আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কী করছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে সব দেখা দরকার আছে। এভরিডে আপনি দেখছি কোথাও না কোথাও ঘটনা হচ্ছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এরকম ঘটনা হচ্ছে, তো তো মানুষের যে পাবলিক আছে পাবলিক এসব দেখে তো ভালো ভাবে না। তো আপনি দেখছে কি যদি বিজনেস সমিতি করছে, বিজনেস সমিতি করলে কী করে আপনি করতে, মিনস বিজনেস সমিতি হচ্ছে যে ইনভেস্টর আছে, ইনভেস্টরও তো এসব দেখবে, এসবকে তো ভালো মতন নেবে না, রেপুটেশন তো ভালো মতন মেসেজ যাচ্ছে না, তো সব কিছুতে দেখা দরকার আছে। এই আমি বলবো আপনার নিউজ মাধ্যমে যদি একে তাড়াতাড়ি ঠিক করে দাও ল অ্যান্ড অর্ডার, এই আমার একটা রিকোয়েস্ট। এর পরবর্তী আন্দোলন কী হবে আপনাদের? আন্দোলন তো চলবে, পরবর্তী এইরকম আন্দোলন করবে, এই আন্দোলন যে হচ্ছে আন্দোলন কত সাকসেসফুল হবে এত আন্দোলন বাড়ি না হলে তো কিছু না কিছু আন্দোলন পার্টি থেকে যে মেসেজ আর পার্টিতে যে ডিসিশন নেবে ওই টাইপের আন্দোলন করা যাবে।
আচ্ছা, দুদিন আগে আপনার অর্জুন সিং বলেছে যে পাট শিল্প বাঁচানোর জন্যে তৃণমূল কংগ্রেসের এতে মঞ্চে আন্দোলন করবে বলে জানিয়ে দিয়েছেন, আপনি কি বলেন? তার একটি প্রতিক্রিয়া কি এখানে পড়তে পারে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই করা যায়, কিন্তু আমি বলুন বা বলুন, আমার সবাই পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, ও পাবলিক নিয়ে যে ভালো হবে ও করতেই হবে। তো আন্দোলন একটা অপশান থাকে তো আন্দোলনই করতে হবে, কেন কি পজিটিভ আন্দোলন করে সেন্ট্রালকে বোঝাতে হবে, স্টেটকে বোঝাতে হবে, কেন কি ডে বাই ডে আপনি দেখছেন আনএমপ্লয়মেন্ট এরকম বাড়ছে, আপনার জুট মিলে বন্ধ হয়ে যাবে, তো ওয়েস্ট বেঙ্গলতে জুট মিলের উপরে পুরো ডিপেন্ডেবল আছে। দেখা গেছে অর্জুন সিং এই নিয়ে সেন্ট্রালে গিয়েও আন্দোলন করেছে এবং স্টেটে আপনার টিএমসির মঞ্চে একই মঞ্চে আন্দোলন করবে বলে উনি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তো হুঁশিয়ারি ব্যাপার এসব কিছু নেই, এসব ব্যাপার আছে মানুষই নিয়ে। আজকে যেরকম মানুষ ডে বাই ডে যেরকম ইয়ে হচ্ছে, ফ্রাস্ট্রেট হচ্ছে, কাজ নেই, আপনি দেখছি ল অ্যান্ড অর্ডার নেই, এইসব নিয়ে যখন পলিটিক্যাল লিডার লোক কে ভাববে, এইসব নিয়ে হিসাবে একটা কনসার্ন আছে। আমার সবাই কনসার্ন আছে ও ব্যাপারে, আমার সবাই ও ম্যাটারে একটা ফেভার করবে এমপি সাহেবকে। তো আপনারা কি একসঙ্গে থাকবেন বলে করছেন? নিশ্চয়ই থাকবে, কিন্তু আমিও ওখানে থাকি, ওখানে জুট মিল আছে, আমারও ক্ষেত্র পাঁচ ছটা জুট মিল আছে, আমারও একটা দায়িত্ব আছে জুট মিল নিয়ে একটা কনসার্ন রাখতে হবে। বাধা দিয়ে যায় আজকে কেন বাধা দিয়েছেন? এখানে কি ঈদ আছেন কি? আমরা তো শান্তিভাবে একটা আনশন করতে যাচ্ছি আর বাধা দিয়ে দিয়েছে। 11টার সময় টাইম ছিল আমাদের প্রোগ্রাম শুরু, একটা হয়ে গেছে, এ পর্যন্ত তো আমার মঞ্চ রেডি হচ্ছে। পরবর্তীকালে কি নেবেন? আমরা আন্দোলন করব এর জন্যে যে কোনোদিন শান্তিভাবে আমাদেরকে পারমিশন করে না, কাজ করতে দেয় না, আন্দোলন করতে দেয় না। এই রাজ্যে বিরোধীরা কেউ পারমিশন পায় না, বিরোধীরা কাজ করবে না, বিরোধীরা আন্দোলন করতে পারবে না, বাধা দিচ্ছে। এইসব বাধা দিলে কী হবে? বিজেপি আর বাড়বে। আপনি আরা দেখেছেন পরশুদিন যে মহামিছিল হয়েছিল, যত বিজেপির ওয়ার্কার্সকে মেরেছেন, যত বাধা দিয়েছেন, এক বছর পর দেখলেন বিজেপির ক্ষমতা, যে বিজেপিকে কেউ রুখতে পারবে না, রুখবে না বিজেপি, ওয়ার্কাররা আর বেশি বাড়বে, আর বেশি আমরা কাজ করবে। দিদি, দুদিন আগে অর্জুন সিং বলেছে তৃণমূলের এতে পাট শিল্প নিয়ে তৃণমূলের সঙ্গে আপনার একই মঞ্চে আন্দোলন করবে বলে অর্জুন সিং জানিয়েছিল, পাট শিল্প নিয়ে তৃণমূলের মঞ্চে একই সঙ্গে আন্দোলন করবে, তার কি একটা প্রতিক্রিয়া এখানে পড়তে পারে বলে মনে করছেন? আপনার নিজের বক্তব্য আছে, আমাদের পার্টির বক্তব্য নিয়ে এটা উনি কী বলেছেন উনি জানেন। আচ্ছা, দুদিন আগে আবার কুণাল ঘোষ বলেছে যে ভাইপো হবে মুখ্যমন্ত্রী, দিদি হবে প্রধানমন্ত্রী, কী বলবেন? এটা স্বপ্ন আছে, স্বপ্ন দেখুন যে প্রধানমন্ত্রী কে হবে আর মুখ্যমন্ত্রী কে হবে, স্বপ্ন দেখুন, স্বপ্নে বা কেই হতে পারে যা বলে দে, স্বপ্ন আছে। আপনারা জানেন যে নির্বাচন পরবর্তী সময়ে 57 জন কর্মী এবং 2018 সাল থেকে আজ পর্যন্ত 205 জন কর্মী নিহত হয়েছে, সেই নিহত পরিবারের জন্য আজকে আমরা অনশন মঞ্চ এইখানে আমরা করছি। যদিও পুলিশ গতকাল থেকে ডিসি হেডকোয়ার্টারের পারমিশন থাকা সত্ত্বেও গতকাল থেকে আমাদের এই মঞ্চ বানাতে বহু বিভিন্ন চেষ্টা করেছেন, বাধা সৃষ্টি করেছেন, সেই জন্য 12টার সময় সেরা কথা ছিল আমাদের একটু পিছিয়ে গেছে মঞ্চ না হওয়ার জন্য। পুলিশ যেভাবে প্রতি মুহূর্তে ট্যাকেল করছেন, যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, যেন ঘর বাড়ি পুড়ি দেওয়া হচ্ছে, যেখানে খুন হচ্ছে, যেন ধর্ষণ হচ্ছে, যেন মার্ডার করে দেওয়া হচ্ছে, পুলিশের কোনো ক্ষমতা নেই। বিজেপির মিছিল, বিজেপির সভা, বিজেপির বিক্ষোভ মিছিল আটকানোর বিজেপি লেগে পুলিশ লেগেছে। এই জন্য আমরা এখানে আজকে বিধায়ক, আজকে জনপ্রতিনিধি, কাউন্সিলার থেকে শুরু করে এমপি, বিধায়করা থাকবেন, আমরা ঠিক একটা সময় এরকম শুরু করব। এখানে দিলীপ দা, সুগন্ধু দা, সুকান্ত সব উপস্থিত থাকবেন। এই জন্য আমাদের কার্যক্রম আমরা এই করেছি যে আমরা শহীদদের যে পরিবার আছে সেই পরিবাররাও আসবেন, আমরা থাকবো। আমাদের যে কর্মীরা লাগাতার আক্রান্ত হচ্ছেন, মার খাচ্ছে, মার্ডার হচ্ছেন, এই জন্য অনশন মঞ্চ করেছি। এর মাধ্যমে আজকে আমরা এলাকায় অর্থ কালেকশন করবো, সেই অর্থ আগামী 7 তারিখে বাইবাড়িয়া পৌঁছাবো, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের অনশন মঞ্চ। দাদা, দেখা যাচ্ছে যে অর্জুন সিং তৃণমূলের এতে আপনার মঞ্চ
নিচে আপনার আন্দোলন করবে বলে শোনা যাচ্ছে, এর কি একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? এসব গুজব ঘটনা, এসব কথা কোনো সত্যতা নেই। অর্জুন দা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গেই থাকবেন এবং তিনি গতকাল মিটিং করেছেন, এই জন্য এসব গুজবের কান দেখো লাভ নেই। অর্জুন দা আমার ছিলেন, আমাদের আমাদেরই থাকবেন। আপনার নাম আর লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই, রাজ্য সম্পাদক এবং দুর্গাপুরের বিধায়ক। ইলেকশনে আমি নেই রাখবেন।